আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল লংচট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণীর গণিত ক্লাসে ছোট ছোট সোনামণিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই করোনাকালীন সময়ে বাসায় নিরাপদে অবস্থান করছেন এবং স্বাস্থ্যবিধিগুলো খুব ভালো করে মেনে চলছেন। বাবুরা, গণিত ক্লাসে আমি আপনাদের সাথে আছি রেজওয়ানা হক রুমকি। তো ক্লাসটা শুরু করার আগে আমরা একটা রাইম দিয়ে ক্লাসটা শুরু করব। টুইঙ্কল টুইঙ্কল রাইমটা আমরা সবাই মিলে আছে পড়ব। সবাই পড়েন আমার সাথে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. সবাই করেছেন আমার সাথে? এবার আমরা ক্লাসে চলে যাব। কি করতে হবে? শীটটা পড়ে আটকে নিতে হবে এবং সাথে পেন্সিল এবং রাবার অবশ্যই নিয়ে নিবেন। এক নম্বরে আমরা কি করব? বানান লিখুন। আমরা বানান লিখবো। প্রথমে কি বানান লিখবো? এক, দশ, দুই, বারো, তাই না? বারো বানান কি বাবুরা বলেন তো, মনে আছে আপনাদের? ব আকার বা, প্রথমে কি লিখবো? ব, তারপরে আকার দিব। আকারে কি মাত্রা দিব? না। তারপরে ব শূন্য রয়কার রো, বারো, তাই না? ব আকার বা, ব শূন্য রয়কার রো, বারো। আরেকবার পড়ি, ব আকার বা, ব শূন্য রয়কার রো, বারো। এরপরে আছে এক, দশ, আট, আঠারো। আঠারো মানে কি আছে? প্রথমে আ, তাহলে কি হবে? স্বরে আ, তাই না? স্বরে আ লিখবো। তারপরে আঠারো। ট লিখবো না ঠ লিখবো বাবুরা বলেন তো? ঠ লিখবো। ঠ আকার ঠা, বয় শূন্য রয়কার রো, আঠারো। স্বরে আ, ঠ আকার ঠা, বয় শূন্য রয়কার রো, আঠারো। আবার পড়ি, স্বরে আ, ঠ আকার ঠা, বয় শূন্য রয়কার রো, আঠারো। এরপরে দুই শূন্য বিশ, বিশ বানান কি? বি, তাহলে কি হবে? ব রসইকার বি, তারপরে তালব্য স, তালব্য স কি? অর্ধমাত্রা, তাই না? ব রসইকার বি, তালব্য স, বিশ। ব রসইকার বি, তালব্য স, বিশ। এরপর আছে পঁচিশ, পঁচিশ বানান প্রথমে কি হবে? প, তাই না? পরের পরে কি হবে বলেন তো? একটা চন্দ্রবিন্দু হবে। পঁচিশ, চ রসইকার চি, তালব্য স, পঁচিশ। তাহলে বাবুরা আরেকবার পড়ি, প চন্দ্রবিন্দু, চরসইকার চি, তালব্য স, পঁচিশ। প এ চন্দ্রবিন্দু, চরসইকার চি, তালব্য স, পঁচিশ। হয়ে গেল আমাদের বানান। দুই তারিখে আগের, পরের ও মাঝের ডিজিট লিখুন। আমরা প্রথমে আগের ডিজিট লিখব। পরে কি আছে? টু সেভেন, টোয়েন্টি সেভেন, তাই না? টোয়েন্টি সেভেন এর আগে কত হয়? টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সেভেন। এবার আমরা পরের ডিজিট লিখবো, থ্রি নাইন, থার্টি নাইন। থার্টি নাইনের পরে কত হবে? ফোর জিরো ফোরটি, থার্টি নাইন, ফোর জিরো ফোরটি, থার্টি নাইন, ফোর জিরো ফোরটি। তারপরে আছে দেখেন ফাইভ টু ফিফটি টু, ফিফটি টু এর পরে কত হয়? ফাইভ থ্রি ফিফটি থ্রি, ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর। আরেকবার পড়ি, ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর। সবাই লিখেছেন আমার সাথে এবং সুন্দর করে নিশ্চয় লিখেছেন। আবার তিন নম্বরে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে লিখুন। আমরা সংখ্যাগুলো ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে লিখব। সবচেয়ে ছোট কোনটা বলেন তো? আটচল্লিশ সবচেয়ে ছোট, আটচল্লিশ আমরা লিখে ফেলব। আটচল্লিশের ঠিক বড় কোনটা? আমরা ছোট করে দাগ দিব। উনপঞ্চাশ না, চার দশ নয়, উনপঞ্চাশ। উনপঞ্চাশের ঠিক বড় পাঁচে শূন্য, পঞ্চাশ। পঞ্চাশের চাইতে বড় একান্ন। এই একান্ন কোথায় আছে? এই যে একান্ন, পাঁচ দশ এক একান্ন, তারপরে পাঁচ দশ দুই বাউন্ন। তাহলে আমরা পড়ে ফিরে আরেকবার ছোট থেকে বড় সংখ্যাগুলো, চার দশ আট আটচল্লিশ, চার দশ নয় উনপঞ্চাশ, পাঁচে শূন্য পঞ্চাশ, পাঁচ দশ এক একান্ন, পাঁচ দশ দুই বাউন্ন। আটচল্লিশ, উনপঞ্চাশ, পঞ্চাশ, একান্ন, বাউন্ন, এগুলো আমাদের ছোট থেকে বড় অনুযায়ী লেখা। চার নম্বরে সংখ্যার পাশে ডিজিট এবং ডিজিটের পাশে সংখ্যা লিখুন। প্রথমে সংখ্যা আছে, পাশে কি লিখবো? আমরা ডিজিট লিখবো। তিন দশ নয় উনচল্লিশ, তাহলে তিনের ডিজিট কত আমরা জানি? কত বলেন তো? থ্রি। নয়ের ডিজিট কত? নাইন। তাহলে কি হয়ে গেল? উনচল্লিশের ডিজিট থ্রি নাইন, থার্টি নাইন, থ্রি নাইন, থার্টি নাইন। তারপরে চার দশ আট আটচল্লিশ, চার, চারের ডিজিট কত? ফোর। আটের ডিজিট এইট, তাহলে কত হলো? ফোর এইট ফোরটি এইট। আটচল্লিশের ডিজিট ফোর এইট ফোরটি এইট। তারপরে ফাইভ সেভেন ফিফটি সেভেন, ফিফটি সেভেনের সংখ্যা লিখবো আমরা। ফাইভের সংখ্যা পাঁচ, সাতের সংখ্যা কত বলেন তো? সাত। তাহলে কি হয়ে গেল? পাঁচ দশ সাত, সাতান্ন।
57 এর সংখ্যা 5 10 7 57 63 63 6 এর সংখ্যা 6 3 এর সংখ্যা 3 তাহলে 63 এর সংখ্যা 6 10 3 63 6 10 3 63 এরপর আমরা 5 নম্বরে চলে যাব বাম পাশের সংখ্যাটি ডান পাশে খুঁজে সার্কেল করুন আসেন কি আছে প্রথমে 3 10 3 33 33 সংখ্যাটা খুঁজে বের করি দেখেন 3 10 2 আছে তারপরে 3 10 3 মিলেছে 3 10 3 3 10 3 আমরা এটাকে গোল করে ফেলবো সার্কেল তারপরে 4 10 8 48 দেখি 46 47 48 4 10 8 4 10 8 আমরা কি করব গোল করে ফেলবো তারপরে 6 10 1 61 দেখি 61 কোথায় 5 10 8 58 5 10 9 59 6 0 7 6 10 1 61 দেখেন 6 10 1 6 10 1 মিলেছে আমরা এটাকে গোল করে দেব গোল করার সময় খেয়াল করবেন বাবুরা সবগুলো কিন্তু গোল করবেন না ভুল করো শুধু এটা খুঁজবেন ডান বাম পাশের সংখ্যাটা খুঁজে যখন পাবেন তখনই গোল করবেন অনেক সময় আপনারা এখানেও গোল করে ফেলেন এবার অনেকগুলো ঘরে গোল করে ফেলেন এটা কিন্তু করা যাবে না মনে রাখবেন আচ্ছা সবাই নিশ্চয় আমার সাথে শীটটা কমপ্লিট করেছেন লেখাটা এটা আমরা মুখে চলে যাব মুখে পড়ে বলবো কি বলবো এক নম্বরে ১৬ থেকে ২৫ পর্যন্ত সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যাগুলো নির্ণয় করে বলুন অর্থাৎ আমরা জোড় এবং বিজোড় সংখ্যাগুলো বলবো ঠিক আছে জোড় সংখ্যা বলবো প্রথমে সবাই বলেন আমার সাথে এক দশ ছয় ১৬ এক দশ আট ১৮ দুই শূন্য ২০ দুই দশ দুই ২২ এবং দুই দশ চার ২৪ এবার আমরা বলবো বিজোড় সংখ্যা এক দশ সাত ১৭ এক দশ নয় ১৯ দুই দশ এক ২১ দুই দশ তিন ২৩ দুই দশ ৫ ২৫ তবে বলেছেন জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা তিন নম্বরে নিচের সংখ্যাগুলো চিনে মান বলুন আসেন সংখ্যাগুলো চেনার চেষ্টা করি কি কি আছে প্রথমে আছে তিন দশ আট কত তিন দশ আট ৩৮ তিন দশ আট ৩৮ বাবুরা আপনারা সংখ্যা চেনার সময় খেয়াল করবেন যে এটা কত ঘরের সংখ্যা তিনের ঘরের সংখ্যা হলে ৩১ ৩২ করে আমরা গুনি তাই না চারের ঘরের হলে আমরা কিভাবে গুনি ৪১ ৪২ করে গুনি তাই না এই জিনিসটা মনে রাখলে আপনাদের এই সংখ্যাগুলো বলা সহজ হবে অনেক সময় আপনারা কি করেন তিন দশ আট ৪৮ বলে ফেলেন এটা কিন্তু ভুল এই জন্য আপনাদের মনে রাখতে হবে তিন দশ আট ৩৮ চার দশ তিন কত চারের ঘরে তাহলে আমরা কি বলবো ৪৩ পাঁচ দশ আট কত বলেন তো পঞ্চাশের ঘরে না এটা তাহলে ৫৮ পাঁচ দশ আট ৫৮ ছয় দশ সাত কত ছয়ের ঘরে থাকলে আমরা কিভাবে গুনি ৬১ ৬২ তাই না তাহলে ছয় দশ সাত কত হবে ছয় দশ সাত ৬৭ সাত দশ চার কত ৭৪ সাত দশ চার ৭৪ আর একবার করে ফেলি তিন দশ আট ৩৮ চার দশ তিন ৪৩ পাঁচ দশ আট ৫৮ ছয় দশ সাত ৬৭ সাত দশ চার ৭৪ আমাদের হয়ে গেল সংখ্যা চিনে বলা ৪৬ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলো বলুন আমরা সংখ্যাগুলো বলবো চার দশ ছয় ৪৬ চার দশ সাত ৪৭ চার দশ আট ৪৮ চার দশ নয় ৪৯ এবং পাঁচে শূন্য ৫০ বাবুরা এই ছিল আজকে আমাদের শীটের বিষয়বস্তুগুলো আশা করি আপনারা শীটটা খুব সুন্দর করে কমপ্লিট করেছেন এবং পড়াগুলো সুন্দর করে বলেছেন আগামীতে নতুন কোনো শীট নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।